আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এই গরমে প্রাণ ঠান্ডা করা একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে তরমুজ আর সাবুদানার ডেজার্ট। সারাদিন রোজা রেখে ইফতারের সময় এরকম এক বাটি ঠান্ডা ঠান্ডা সাবু তরমুজের ডেজার্ট খেলে প্রাণ ঠান্ডা হয়ে যায়। খুবই অল্প উপকরণ দিয়ে এই ডেজার্টটা তৈরি করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন আমি দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিব। আমি এখান থেকে কিছুটা দুধ তুলে নিচ্ছি। এই দুধের মধ্যে 2 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে আমি মিশিয়ে নিব। ভালো করে মেশানো শেষে এখন আমি এই দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব। এটা একবারে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যেতে পারে। অল্প অল্প করে দিতে হবে আর এভাবে নাড়তে হবে। এখানে 2 চা চামচ কাস্টার্ড পাউডারে খুব বেশি দুধটা ঘন হবে না, শুধুমাত্র কাস্টার্ড পাউডারের ফ্লেভারটার জন্য এই কাস্টার্ড পাউডারটা এখানে ব্যবহার করা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আপনারা যদি চান আর একটু ঘন করতে চান আর কাস্টার্ড পাউডারটা ব্যবহার করতে চান না, তাহলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন। চুলার আঁচকে মিডিয়ামে রেখে এভাবে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে। 5-6 মিনিট দুধটা জাল করার পর যখন অনেকটা ঘন হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা সাবু। আর এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি একটা চামচের সাহায্যে সাবুর সঙ্গে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো শেষে এটাকে আমি ফ্যানের বাতাসে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে এলাম। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর দেখুন অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রুহাবজা। রুহাবজা দিলে এই মিশ্রণের কালার অনেকটা সুন্দর হবে, তাছাড়া রুহাবজার ফ্লেভারটাও খুব ভালো লাগে। এজন্য পরিমাণটা বলছি না, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রুহাবজা দেওয়ার কারণে খুব সুন্দর একটা হালকা গোলাপি কালার এসেছে। এখন আমি এর মধ্যে 1 কাপ ছোটো টুকরো করে কেটে রাখা তরমুজ দিয়ে দিচ্ছি। তরমুজের পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এখন আমি এটা পরিবেশন করব। এজন্য আমি পরিবেশন পাত্রে বরফ কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি তরমুজ সাবুর মিশ্রণটা দিয়ে দিব। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ইফতারে অবশ্যই এই ডেজার্টটি তৈরি করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।